স্বাধীনতা দিবস উপলক্ষে দুস্থ শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ। এদিন হারাদন আড্ড মেমোরিয়াল স্কুলের পক্ষ থেকে রেলবাজার এলাকায় শিশুদের হাতে তুলে দেওয়া হয় এই সামগ্রী। ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের প্রাক্কালে গোটা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে দিনটি। এই বিশেষ দিনে দুস্থ শিশুদের হাতেও শিক্ষা সামগ্রী, জাতীয় পতাকা ও খাবার তুলে দেওয়া হলো বনগা হারাদন আড্ড মেমোরিয়াল স্কুলের পক্ষ থেকে। এদিন দুপুরে বনগা স্টেশন সংলগ্ন এলাকায় স্কুলের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়। রেললাইন পার্শ্বস্ত এলাকায় বসবাসকারী শিশুদের একত্রিত করে তাদের হাতে তুলে দেওয়া হয় রং পেন্সিল, জাতীয় পতাকা ও খাদ্যদ্রব্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারাদন আড্ড মেমোরিয়াল স্কুলের শিক্ষক শিক্ষিকা, স্কুল পরিচালন সমিতির চেয়ারম্যান তথা বনগা পৌরসভার উপপৌরমাতা জ্যোৎস্না আড্ড, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঋতুপর্ণা আড্ড, প্রাক্তন পৌরপতি শঙ্কর আড্ড সহ অন্যান্যরা। বিশেষ দিনে উপহার পেয়ে স্বভাবতই খুশি শিশুরা। এ বিষয়ে শঙ্কর আড্ড বলেন, যথাযথ মর্যাদায় দিনটি পালিত হচ্ছে গোটা দেশ জুড়ে। আমরাও স্কুলের পক্ষ থেকে সারাদিনব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করেছি। তার মধ্যে অন্যতম রেললাইন সংলগ্ন এলাকায় বসবাসকারী শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী ও সামান্য খাদ্যদ্রব্য বিতরণ কর্মসূচি। এদিন এই কাজ করতে পেরে আমরা আনন্দিত। এ বিষয়ে তিনি আরো বলেন, 75 বর্ষ পূর্তি উপলক্ষে আজকে 75তম স্বাধীনতা দিবস। 76 বছরে আমরা পা দিলাম বা স্বাধীনতা উদযাপন পালন করলাম। সেই সঙ্গে সঙ্গে আজকে যে সমস্ত বীর শহীদরা তাদের জীবন বলিদানে আত্মদানের মাধ্যমে তারা আজকে আমাদের স্বাধীনতা অর্জন করা হয়েছে, আমাদের হারাদন আড্ড স্কুলের তরফ থেকে, মেমোরিয়াল স্কুলের, হারাদন আড্ড মেমোরিয়াল স্কুলের তরফ থেকে সকাল থেকে বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম। সেই সঙ্গে সঙ্গে আজকে যে সমস্ত রেললাইন সংলগ্ন, আমরা জানি যে বস্তি সংলগ্ন যেই অঞ্চলটা আছে অত্যন্ত দারিদ্র সীমার সঙ্গে বসবাস করে জীবিকা অর্জন করে, সেই সমস্ত ছোটো ছোটো শিশুদের হাতে আমরা রং পেন্সিল এক সামান্য উপহার, সেই সঙ্গে সঙ্গে ন্যাশনাল ফ্ল্যাগ আর একটু খাবারের ব্যবস্থা আমাদের হারাদন আড্ড স্কুলের তরফ থেকে এইটা করা হয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।